মানে একটা পরিবার, আমরা সকলে পরিবার তো। বন্ধু মিলন মানে কি? আমরা সবাই নিজেদের আপন, তাই তো? মানে একের ওপরে বিপদে আমরা থাকবো, তাই তো? মানে বন্ধু মিলন কল্যাণ কমিটির সদস্য আমরা সকলে। তো আমরা আমাদের স্যার এসেছেন, কিছু বক্তব্য রাখবেন বা বলবেন আপনাদের কাজের ক্ষেত্রে, যে কেন কাজটা আমাদের লেট হয়েছে, কী কারণে, কী বিষয়ে। মানে প্রত্যেকটা ব্যক্তি এত ফোন করছে, মানে আমরা প্রশ্নের পর প্রশ্ন আমরা জবাব দিয়ে পাচ্ছি। হ্যাঁ, তার জন্য সকলকে এক জায়গায় ডাকা, যাতে সবাই একসঙ্গে মানে বিষয়টা জানতে পারে বা শুনতে পারে। হ্যাঁ, সেদিন আমাদের স্যারকেও ডাকা হয়েছে, উনি বলবেন, ওনার কাছ থেকে কিছু শুনে নিন, তারপর আমরা আছি, আমরা বলছি। নমস্কার। আচ্ছা, এখানে যা উপস্থিত হয়েছেন সবাই যেদিন স্যার মিসিং হয়েছেন সেদিন আমি উপস্থিত হয়েছিলাম। আর একটা কথা বলার আছে, আপনারা কাজের জন্য বলছেন, এর মধ্যে একজন মানে কি বলবো, আমাদের যে স্যার চেয়ারম্যান আজকে আমাদের এত অসহায় মহিলাদের জন্য একটা কর্ম ভেবেছে, যে আমাদের মহিলারা কিছু কর্ম করে খাক বাড়িতে, যে দাদাদের হেল্প করতে পারো। হ্যাঁ, সেটা ভেবেছে অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ানোর জন্য, যে একটা ছোট কুটির শিল্প খুলেছে। হ্যাঁ, সেখান থেকে একটা ভালো কাজ করতে গেলে মানুষের কি হয়, অনেক সমস্যা আছে বা অনেকের হিংসা হয়, সেই ক্ষেত্রে আমাদের স্যারের ক্ষতি হয়েছে। গত মানে এই যে এই মাসে গেল বৃহস্পতিবার, মানে 6 তারিখ ছিল, সেদিন সকালে 1:30 সময় স্যার আমাকে ফোন করেন, 7 তারিখে আমাদের বাড়িতে আসার কথা, 9 তারিখে আমার গোডাউনে মাল আসার কথা, 1:30 সময় আমার সঙ্গে কথা বলে স্যার কলকাতা যাচ্ছিলেন। স্যারকে দিনে 10টার সময় বিস্কুটের সাথে একটা মানে ঘুমের ওষুধ খাইয়ে স্যারকে স্টেশন থেকে কিডন্যাপ করা হয়েছে, বুঝতে পারছেন? মানে স্যারের প্রতি কতটা অন্যায় হয়েছে। রাত 12টার সময় স্যারের মানে অফিস থেকে আমার কাছে ফোন আছে, যে স্যার মিসিং, 3 থেকে 4 বার স্যার আমাকে ফোন করে। তো আমরা 3 জন অফিসে ছিল স্যারেরা, এবার স্যারের ম্যাডাম ফোন করেছে বাড়ি থেকে, যে তোমাদের স্যার এখনো বাড়ি ঢোকেনি, উনি 10টা 10:30 ওইটাই অবধি লাস্ট, তার মধ্যে বাড়ি ঢুকে যান। যখন 11:30 বাজছে ঢোকেনি, তখন আমরা স্যারের আরেকটা ম্যানেজার আছে, ওনার বাড়ি, ওনার মেয়ের জন্মদিন ছিল, আমরা 3 জনে গিয়েছিলাম, জন্মদিনে ম্যাডামও এসেছিল ওখানে, আমাদের সঙ্গে কথা বলা, নমস্কার করলাম ম্যাডামকে। তো আমরা জল মিষ্টি খেয়ে আমরা আবার নিজের পাতায় চলে এলাম। তারপরে 11:30 সময় ম্যাডাম ফোন করেছে, তোমাদের স্যার এখনও আসেনি, স্যারকে পাওয়া যাচ্ছে না এখনও পর্যন্ত, আমরা খোঁজ নিই। আর ফোন সুইচ অফ, ফোন একটা ফোন এলো, তখন রাত্রির 11টার সময় একটা ফোন এলো, স্যারের নাম্বার কিন্তু স্যার নয়, অন্য কোনো এক ব্যক্তি ফোন ধরেছিল, ফোনটা করেছিল। তো আমরা যখন কথা বলি, কথাটা বলতে বলতে উনি দু একটা কথা বললো, বললো যে আপনারা কারা, কে বলছেন? আর বলছি স্যারেরা, আমরা করিনি কোনো, দিয়ে ফোনটা কেটে দিল। কেটে দেওয়ার পর ঘুরিয়ে যখন আমরা করছি, ফোনটা ধরলো, আমরা বলছি যে বাবলু সামন্ত মহাশয় ওখানে আছেন? বলছে না, নেই। দ্বিতীয়বার সঙ্গে সঙ্গে বলছে যে ওনাকে চিনি না। তারপর ফোনই বলছে যে রং নাম্বারে ফোন করেছিল। আরে, রং নাম্বারে তো স্যারের নাম্বার সেটা, আমরা তো সেইখানে উপস্থিত, তো নাম্বারটা তো স্যারের নাম্বার, তাহলে স্যারের নাম্বার যখন আপনি কে কোথা থেকে বলছেন? এবার আমাদের যে সুব্রত বলে একজন ভাই আছেন ওখানে, কম্পিউটার নিয়ে থাকেন, উনি ওটা নিয়ে চেক করে দেখেছেন, ওই ওই নাম্বারটা ছিল এই নবদ্বীপ তৌদি পরীক্ষা, মানে পরীক্ষিত টাওয়ারের ইয়ে লোকজন দেখছিল। তো সেই অবস্থায় আমরা উকিলকে, রাত্রি আমরা উকিলকে ফোন করি, থানায় ফোন করা হয়, আমাদের যে উকিল সাহেব আছেন ওনাকে ফোন করা হয়। তো ফোন করে আমরা মানে কী করবো, আমরা হাতা মাথা পাচ্ছি না, আমরা 3 জনে হাওয়া করে কাঁদছি, যে এই অবস্থায় আমরা তাহলে কোথায় যাবো? ঠিক আছে, আমি তো পরের দিন আমাকে বৃহস্পতিবার বেলা 10টার সময় নিয়ে যাওয়া হয়েছে ওনাকে, এখান থেকে খুঁজে আসানসোল নিয়ে গেছিলো, 4 জন বিহারি ছিল, 2 জন বাঙালি ছিল। তো ওই বিহার ওকে আসানসোলে অবধি নিয়ে পৌঁছে নিয়ে গেছে, আসানসোল অবধি পৌঁছে গিয়েছিল। তো স্যারকে ওখানে একটা গোডাউনে
কোনো জায়গায় একটা ঢুকিয়ে খুব করে মানে মারধর হয়েছে, মানে ফাটিয়ে দিয়েছে আর মোবাইলটা কেড়ে নিয়েছে, মোবাইলটা ফেলে দিয়েছে। স্যারের কাছে 4 কোটি টাকা ডিমান্ড হয়েছে, 4 কোটি টাকা ডিমান্ড হয়ে যে তবে কে ছাড়া যাবে, তা নাহলে স্যারের লাশ বেরোবে, এরকম ধরনের কুচি কুচি করে জলে ভাসিয়ে দেবো গঙ্গার জলে। তো আমরা তো আমরা মানে উনি একটা ভালো কর্ম দিতে চাইছে আমাদেরকে, এটা করতে দেবে না। স্যার মিটিং এ বারবার বলছে যে 14 বছরের আমার লড়াই, 14 বছর লড়াই ছিল এই জায়গাটা, 14 বছরের লড়াই। 2007 সালেও স্যারকে নাকি এরকম মানে অত্যাচার করা হয়েছিল, এরকম সেই স্যার প্রচারে বলে গেছেন না যে দাদাদেরও কিছু যুবক দাদা ভাইদেরও কর্ম দেওয়া হচ্ছে। তো একটা শ্রীরামপুরে হিন্দুস্তানি বলে একটা জায়গা আছে কোম্পানি, রেলের কাজ হয় সেইখানে 70 জন মেম্বারকে কাজে দিয়েছিল, মানে তাদের এক মজুরি বলে কাজের নিয়ে গেছে, নিয়ে গিয়ে তাদেরকে মজুরি কম দিচ্ছে। যখন ওনারা স্যারকে জানান, স্যার যখন ওই ফ্যাক্টরিতে যায় তখন স্যারকে মানে এরকম বন্দুক ঠেকিয়ে বলছে যে বেরোন এখান থেকে নাহলে একদম মেরে দেবো, এইরকম ধরনের মানে সেটা থেকেও স্যার চুপচাপ থেকে গেছে। মানে স্যারকে বিস্কুটের দ্বারাই ওষুধটা খাইয়ে গাড়ির মধ্যে কারফিউ গাড়ির মধ্যে রেখে দেওয়া হয়েছে, গাড়ি থেকে স্যারকে বের করছে না, আর ওষুধের ঘোরে মানে সুইচে রেখে দিয়েছে যাতে তাসটা ধাক্কা দিয়ে যে মানুষকে